তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ এবং ভালো আছেন, এবং আমার বিশ্বাস আপনারা এই যে লকডাউন এটাকে সম্পূর্ণভাবে পালন করছেন, কারণ করোনাকে জব্দ করার একমাত্র উপায় হলো লকডাউন। তো আপনারা অবশ্যই ঘরে থাকুন, নিয়মিত হাত ধুন, এবং হাঁচি বা কাশির সময় অবশ্যই রুমাল বা টিস্যু ব্যবহার করুন। তো এখন আসা যাক মেন টপিকে। তো আজকের আমরা কথা বলবো ফ্রি ইন্টারনেট নিয়ে, কারণ এখন প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, প্রত্যেকটা ফেসবুক গ্রুপে কিছু মেসেজ ভাইরাল হচ্ছে বা কিছু খবর ভাইরাল হচ্ছে যে করোনার জন্য নাকি বাড়িতে যারা যারা বসে আছেন তারা নাকি ফ্রিতে ইন্টারনেট পাবেন, অর্থাৎ করোনার জন্য সরকার থেকে নাকি প্রত্যেককে ফ্রি ইন্টারনেট দিচ্ছে, যারা যাতে তারা এই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে ঘরেই বসে থাকতে পারে, মানে ঘরের মানুষ যাতে ঘরে টাইম পাস করতে পারে। তো সেটারই আজকের সত্যিটা কি সেটা আমি আপনাদেরকে শেয়ার করবো। আদৌ কি ইন্টারনেট পাওয়া যাবে কি না, বা গেলে কিভাবে পাওয়া যাবে, সেটা আমি আজকের আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। তো সবার প্রথমে আপনাদেরকে আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি, তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমার কাছেও কিন্তু একটি মেসেজ এসেছে, এখানে দেখতে পাচ্ছেন যে এই লিঙ্কে ক্লিক করলে কিছু কাজ করতে হবে, এরপরে কিন্তু আমাকে 50 GB ডেটা 60 দিনের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেবে। অ্যাকচুয়ালি গাইজ, এই যে মেসেজগুলো এগুলো কিন্তু ফেক একটি SMS, বা এই যে খবরগুলো এগুলো কিন্তু ফেক একটি খবর। তার কারণটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছি, আপনারা ভালো করে বুঝুন। সিম কোম্পানিগুলো কেন আপনাদেরকে এত 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 ডাটা কেন ফ্রিতে দেবে ভেবে দেখুন। ওই টাকায় কিন্তু তারা, যারা এই মুহূর্তে যে লকডাউনের কারণে যারা অসহায় দরিদ্র মানুষরা খেতে পারছে না, তাদেরকে যদি দিয়ে সাহায্য করে এতে কিন্তু আরও লাভ হবে। আপনারা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন, এই যে মেসেজগুলো আসছে যেগুলো ভাইরাল হচ্ছে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, প্রত্যেকটা ফেসবুক গ্রুপে, এগুলো কিন্তু আপনাদের উপরে একটা ফিশিং অ্যাটাক আনছে। তো ফিশিং অ্যাটাকটা কি আমি আপনাদেরকে বলে রাখি, যে সমস্ত হ্যাকাররা চায় যে ফেসবুক হ্যাক করতে, বা হোয়াটসঅ্যাপের গ্রুপ হ্যাক করতে, বা আপনার যে কোনো মোবাইলের ডেটা হ্যাক করতে, তো এরা কি করে, একটা লিঙ্ক তৈরি করে, ওই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন তখন ওখানে যখন আপনি আপনার পার্সোনাল ডিটেলস দেবেন, ওই ডিটেলসগুলো কিন্তু অটোমেটিকলি ওই হ্যাকারের হাতে চলে যাবে। এগুলোকে বলা হয় ফিশিং অ্যাটাক, একটা লিঙ্কের মাধ্যমে আপনার সম্পূর্ণ ডেটাকে হ্যাক করে নেওয়া। তো আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে এই সমস্ত লিঙ্কগুলো শেয়ার করা হচ্ছে লোভ দেখিয়ে, যে আপনি এই লিঙ্কে ক্লিক করার পরে এগুলো, এই ফর্মটা পূরণ করলে আপনাকে 50 GB ডেটা কি 100 GB ডেটা ফ্রিতে দেওয়া হবে। তো আপনারা লোভে পড়ে কী করেন, ওই লিঙ্কটাতে ক্লিক করেন, তারপরে আপনার পার্সোনাল ইনফরমেশান, অনেকে আছে ফেসবুক দিয়ে লগ ইন করতে বলে, বেশিরভাগ ফিশিং অ্যাটাকগুলোতে যা হয় ফেসবুকেই হ্যাক করার জন্যই এগুলো করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো ওখানে ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিয়ে দেন আর হ্যাকারের কাছে কিন্তু এগুলো চলে যায়। বাস্তবতা কি সেটা আমি আপনাদেরকে বলছি, কোম্পানি যদি ফ্রিতে, অরিজিনালি যদি ফ্রিতে দিত, তাহলে তারা কোম্পানির দেখবেন একটা নির্দিষ্ট একটা SMS আসে কোম্পানির তরফ থেকে, সেই রকমভাবে SMS আসবে, কোনোদিনও সেই SMSটা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক গ্রুপে কিন্তু ভাইরাল হবে না। আর কোম্পানি কোনোদিনও এরকম লিঙ্ক পাঠাবে না আমাকে, আপনাকে, যে এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে এইগুলো পূরণ করতে হবে তবে আপনি পাবেন। কোম্পানি ফ্রি দিলে আপনাকে অটোমেটিকলি মেসেজ করে দিয়ে দেবে যে আপনাকে ফ্রি টোটালি, আর নাহলে হয়তো কিছু টাকা রিচার্জ করতে হবে, বেশি হয়তো নেট দেবে, এইরকমই কিন্তু কোম্পানির অফার থাকে। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কী বলার চেষ্টা করছি। তো এই সমস্ত লিঙ্ক থেকে কিন্তু অবশ্যই অ্যাভয়েড করে রাখুন। হয়তো কোনো কোনো কোম্পানি আছে এই সময় কিছু ফ্রি দিচ্ছে, হয়তো কিছু মিনিট ফ্রি দিচ্ছে, বা কিছু হয়তো SMS ফ্রি দিচ্ছে, বাট তাই বলে কিন্তু 50 GB, 100 GB, 30 GB ডেটা কিন্তু কখনোই ফ্রি দিচ্ছে না। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই এই সমস্ত SMSগুলো যেগুলো আপনাদের কাছে আসছে সেগুলো আপনারা শেয়ার করা বন্ধ করুন, কারণ আপনি যখন শেয়ার করছেন অন্য কোনো ব্যক্তির কাছে সেটা যাচ্ছে, তারাও কিন্তু অনেকেই আছে যারা বোঝে না, তারা ক্লিক করে তার সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিচ্ছে, এর ফলে কিন্তু তার অনেকটাই ক্ষতি হতে পারে। তো আপনারা ওই SMSগুলোকে অ্যাভয়েড করুন এবং অপরকে শেয়ার করা বন্ধ করুন। তো আই হোপ আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো গাইস, আজ এই পর্যন্তই, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। সো বাই বাই।